আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আরো কিছু চমৎকার টুলসের কাজ শিখব। সো আমরা প্রথমেই কাজ শিখব হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা আমরা একটু দেখি। তো এটা দেখার জন্য আমাদের আগে কিছু রেক্ট্যাঙ্গুলার টানতে হবে। আমি আমার আর্টবোর্ডের ভিতরেই কাজ করি। আমি একটা ইয়েলো কালার নিলাম। ইয়েলো কালার নিয়ে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার আঁকলাম। দেন আমি এই রেক্ট্যাঙ্গুলার ইয়েলো কালার আমি একটু ডিপ কালার নিব। আমি ব্ল্যাক কালারটা নিতে পারি, রাইট? হ্যাঁ, আমি ব্ল্যাক কালারটা নিলাম। নিয়ে আমি এটাকে অল্টার প্রেস করে আমি আরেকটা কপি করব। আপনারা সবাই জানেন অল্টার প্রেস করে কপি করতে হয়। আমি এটাকে স্ট্রেটভাবে রাখতে চাচ্ছি, সো আমি শিফট আর অল্টার দুইটাই প্রেস করব। দেন আমার একটা কপি হয়ে গেল। নাও আমি এটাকে ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করতে গেলে আমাদের কন্ট্রোল ডি চাপতে হবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এতগুলো আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি এটাকে আরও বেশি চাচ্ছি, সো আমি এটাকে আরও নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার আমি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। সো আমি এতদূর পর্যন্ত আমি আপনার শেপটা নিলাম, রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। এখন আমি এটাকে একটু কালার দিব। আমি এটাকে রেড কালার দিব, আমি এটাকে নীল কালার দিব, আমি এটা ব্ল্যাকই থাক, আবার এটাকে আমি রেড কালার দিব, দেন আমি এটাকে গ্রিন কালার দিব, দেন আবার আমি এটাকে ব্লু কালারটাই দিব। হ্যাঁ, আর এটা ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাক। সো আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কালার আছে। সো আমি একটা কাজ করি, আমার এখানে আমি একটু স্ট্রোক কালার ইউজ করতে চাচ্ছি। আমার এই যে আপনার কালারটা দেখতেছেন, এই কালারের সাথে আমি একটা স্ট্রোক কালার ইউজ করতে চাচ্ছি। সো আমি কী কালার স্ট্রোক ইউজ করতে পারি? আমি রেড কালার স্ট্রোকটা ইউজ করতে চাচ্ছি। স্ট্রোকের থিকনেসটা আমি একটু বাড়িয়ে দিতে চাচ্ছি। আমি এটাকে 7 করতে চাচ্ছি। হ্যাঁ, সো আমার এটা হয়ে গেল। অ্যান্ড নাও আমি এটাতে একটা স্ট্রোক কালার ইউজ করতে চাচ্ছি। আমি এটাকে রেড কালার স্ট্রোক ইউজ করব। আর আমি এটার থিকনেসটা সেমভাবে আমি এটাকেও আপনার 7 করে দিব। ওকে, সো এখন আমাদের দেখেন আর্টবোর্ডের ভিতরে আমি কিছু শেপ অঙ্কন করে ফেলেছি। নাও আমাদের টুলসটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের হচ্ছে আপনার শর্টকাট কি ওয়াই। সো আমি এটার উপরে ডাবল ক্লিক করব। এটার উপর ডাবল ক্লিক করলে দেখেন আমাদের অলরেডি একটা পপ আপ ওপেন হয়ে গেল, একটা নতুন বক্স ওপেন হয়ে গেল। সো এখানে ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে। সো এই দুইটা আমরা আপাতত শিখবো। দেন অপারচিটি, ব্লেন্ডিং মোড, অনেক কিছু আছে। সো আপাতত আমি ফিল এবং স্ট্রোকটা শেখার একটু চেষ্টা করি। এখন আমার ফিল কালারটা দেওয়া আছে। আমি যদি ব্ল্যাকের উপর একটা ক্লিক করি তাহলে আমার সবগুলো ব্ল্যাক কিন্তু এখানে আপনার সিলেক্ট হয়ে গেছে। আমার সবগুলো ব্ল্যাক সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখন এই ব্ল্যাককে অন্য কোনো কালারে রূপান্তরিত করতে চাই, লাইক ধরেন আমি এই কালারটা দিব, আমি কিন্তু একটা ক্লিকের মাধ্যমে এই কালারটা দিতে পারলাম শুধুমাত্র ম্যাজিক ওয়ান্ড টুলের মাধ্যমে। সো বুঝতেই পারতেছেন আপনার যখন একবারে মাল্টি কালার মানে অনেক জায়গাতে আছে, আপনার একই কালার আছে, আপনার একটা ডিজাইনের সে 10টা কালার আছে, আপনি তার ভিতর থেকে শুধুমাত্র একটা কালারের একটা অবজেক্টের কালার পরিবর্তন করতে যাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনার এই টুলসটা খুব বেশি হেল্পফুল হবে আমি আশা করি। সো আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। দেন আমি ফিলটাকে উঠাই দিয়ে আমি এখন যদি স্ট্রোকটার উপরে একটু ক্লিক করি অ্যান্ড দেন আমি এই যে এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার রেড স্ট্রোকটা শুধুমাত্র যেটা আছে আমার স্ট্রোকটাকে সে ধরেছে, আমার ফিলটাকে কিন্তু সে ধরি নাই। একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি স্ট্রোকটা এখান থেকে একটু পরিবর্তন করে দিই, আমি যদি এই কালারটা দিই, তাহলে শুধুমাত্র আমার স্ট্রোক কালারটা পরিবর্তন হচ্ছে, ফিল কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আবার আপনি যদি ফিল স্ট্রোক দুইটাই দেন তাহলে আপনার এখানে দেখেন আপনার ফিল এবং স্ট্রোক যেটা আছে টোটালটাই সে সিলেক্ট করে নিচ্ছে, নিয়ে এটাকে আপনার সে পরিবর্তন করে দিবে। সো এই ছিল হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান্ড টুলের ছোট্ট ব্যবহার। আপনারা যখন বাস্তব লাইফে এটাকে প্র্যাকটিস করবেন তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সো এটাকে আমি এখন ব্যাক স্পেস দিয়ে টোটালটাকে সরিয়ে দিই। দেন আমাদের সেকেন্ড কী আছে, হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটা কিছুই না, এই যে এটা হচ্ছে হ্যান্ড টুল। আপনার শর্টকাট কী হচ্ছে, এইস। এটাকে আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনি আপনার পেজটাকে, আপনার ইন্টারফেসটাকে আপনি বিভিন্ন জায়গাতে মুভ করতে পারবেন, এভাবে নাড়াচাড়া নিয়ে যেতে পারবেন। বাট আমরা প্রফেশনালি যারা কাজ করি আমরা কখনো হ্যান্ড টুলটা এভাবে ইউজ করি না, আমরা কিবোর্ডের স্পেস বাটন, কিবোর্ডের স্পেস বাটনটা ধরলে আপনার হ্যান্ড টুলটা চলে আসে। আমরা সবসময় কিবোর্ডের স্পেস বাটনটাকে ইউজ করি হ্যান্ড টুল হিসেবে ইউজ করার জন্য। ওকে ফাইন, নাও আমাদের কী আছে, টাইপ টুল। হ্যাঁ, টাইপ টুলটা কিন্তু অনেক মজার একটা জিনিস। সো দিস ইজ টাইপ টুল। ওকে,
সো টাইপ টুলের ভিতরে অনেক কিছু আছে, দেখেন আমরা যদি একটু এর উপরে রাইট ক্লিক করি তাহলে টাইপ অনেক পাথ আছে, ভার্টিকালি টাইপ আছে, অনেক কিছু আছে, বাট এর ভিতরে আমাদের মেইনলি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে টাইপ টুল, জাস্ট টাইপ টুল। টাইপ টুলের উপরে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমাদের অলরেডি একটা ডেমো টেক্সট তারা দিয়ে দিচ্ছে, এটাকে আমরা একটু ভালোভাবে বোঝার জন্য আমার এটাকে আর একটু বাড়াই নিলাম, আমার ফন্ট সাইজটা বাড়াই নিলাম। আমি যখন টাইপ টুলটাকে ক্লিক করছি তখন দেখেন আমার টাইপ টুলের সাথে যতগুলা সাব মেনু আছে সবগুলা কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে আমার অপারচিটি, এটা হচ্ছে আমার ফন্ট নেম, তারপরে হচ্ছে ফন্ট স্টাইল, দেন হচ্ছে আমার ফন্ট সাইজ, প্যারাগ্রাফ, সব কিছু এখানে চলে আসছে। তো আমি বিস্তারিত আলোচনা করতেছি, সো এটা হচ্ছে আমাদের টাইপ টুল। সো আমরা যখন এটাকে ক্লিক করবো একটা ডামি টেক্সট এখানে চলে আসবে, দেন আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো কিছু টাইপ করতে পারেন। আমি আমার নামটাই যদি টাইপ করি, সো আমি অনিক মাহমুদ টাইপ করলাম, টাইপ করে দেন এটাকে আমি কি করতে পারি, আমি এই যে আপনার ফন্টের এখানে একটা ছোট্ট আইকন দেখতেছেন এটার উপর আপনি যদি ক্লিক করেন দেন আপনি আপনার ইচ্ছা মতো ফন্টটাকে আপনার পাল্টাতে পারবেন, আপনার ইচ্ছা মতো ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন, দেন আপনি এটার উপরে যেটা আপনার ভালো লাগে সে ফন্টটা আপনি রাখতে পারবেন না। দেন হচ্ছে এটা হচ্ছে আপনার যদি আমি কোনো বোল্ড ফন্টের কাছে যাওয়ার চেষ্টা করি, ফন্ট ফ্যামিলিতে যাওয়ার চেষ্টা করি, সো তাহলে আমি আরেকটু ভালো বুঝবো। সো এই যে আমরা ফন্ট ফ্যামিলিতে যাওয়ার চেষ্টা করি, আসলে ফন্ট আসলে আমার প্রচুর ফন্ট ইনস্টল করা আছে আমার কম্পিউটারে। সো যেই ফন্টে আপনি বোল্ডের অপশন পাবেন সেটা হচ্ছে এই যে এখানে রেগুলারের পাশে বোল্ড থাকবে, তারপর আপনার সেমি বোল্ড থাকবে, অনেকগুলো অপশন পাবেন। আসলে আমার কম্পিউটারে কয়েক হাজার ফন্ট ইনস্টল করা আছে, আসলে আমি মেইনলি কাজ করি আপনার ডিজাইন সেক্টরে প্রফেশনালভাবে। সো এভাবে আমরা ফন্টটাকে এখানে রাখতে পারি, দেন হচ্ছে আমরা ফন্টটাকে কিভাবে অ্যালাইন করতে চাই সেটাও আমাদের এখানে আছে। সো আমি যদি এটাকে আরেকবার একটু টাইপ টুলে যাই এবং অনিকার মাহমুদটাকে যদি আমি আলাদা করি তাহলে আমি এটা আপনাকে ভালোভাবে বোঝাতে পারবো আশা করি। দেন আমি যদি এখান থেকে সেন্টার অ্যালাইন দিই তাহলে দেখেন এটা আমার টোটালি সেন্টারে একটা অ্যালাইন হয়ে গেল। দেন আমি ফন্টটাকে আবার এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমার সব এখন টাইটেল কেজ আছে, মানে এটা বড় হাতের আর এমটা বড় হাতের। আপনি ইচ্ছা করলে জাস্ট এই যে টাইপ, টাইপ থেকে চেঞ্জ কেস, এখান থেকে আপনি আপার কেস, আপার কেস যদি করে দেন তাহলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার টাইপ চেঞ্জ কেস, এখান থেকে আপনি যদি লোয়ার কেস করে দেন তাহলে সবগুলো ছোট হাতের হবে। আবার টাইপ চেঞ্জ কেস, এখান থেকে টাইটেল কেস করলে যেটা ছিল ফার্স্টের দিকে আমরা যেটা দেখলাম সেটা হয়ে যাবে। আবার চেঞ্জ কেস থেকে যদি আমি সেন্টেন্স করে দিই তাহলে এটা আমাদের শুধুমাত্র সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতের হয়ে যাবে। সো এটা ছিল হচ্ছে আমার মূলত টাইপ টুল, টাইপ টুলের সাথে এতটুকু ছিল। সো আমি আর একটু বোঝার জন্য যদি আর একটু ভালোভাবে কিছু করতে চাই, আপনি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে টাইপ করতে চাচ্ছেন, হ্যাঁ আপনি চাচ্ছেন যে আপনি মাউসটা ক্লিক করে আপনি এতটুকুর মধ্যে আপনি টাইপ করবেন, এর বাহিরে আপনি টাইপ করবেন না। সো আপনি এতটুকু এরিয়া নেন, এতটুকু এরিয়ার ভিতর নিলে আপনার শুধুমাত্র এই এরিয়াটুকুর ভিতরেই আপনার টাইপটা হবে, এর বাইরে আপনার কোনো সময় টাইপ হবে না। আপনি যদি এটুকুর ভিতরে কাজ না করতে চান তাহলে এটাকে আবার আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। দেন টাইপ টুলের সাথে কি আছে আমি আর একটু দেখি, দেন হচ্ছে আপনার ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে আপনার এই যে এরকমভাবে কাজ করে। সো আমি যদি ANIKMAHMUD আমি সব বড় হাতেরই লিখলাম, সো দিস ইজ ভার্টিক্যাল টাইপ টুল। আপনি এভাবে এখান থেকে ভার্টিক্যালি আপনি লিখতে পারবেন এই টাইপ টুলটা দিয়ে। দেন আরও বেশ কিছু বিষয় আছে যেটা আমাদের এখান থেকে কাজে লাগে। দেন হচ্ছে টাইপ অন এ পাথ, এটা আমাদের খুব বেশি কাজে লাগে। এটা কীভাবে কাজে লাগে আমি আপনাদের একটু যদি বোঝাই, তাহলে আগে আমরা কী করব, আমরা আগে একটা ইলিপস টুল টানবো। সো এই হচ্ছে ইলিপস টুল, আপনারা সবাই জানেন এই চারিপাশের গোল যেইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথ। সো আমি যদি এখান থেকে টাইপ অনে পাথের উপর ক্লিক করি আর এখানে যে কোনো এক জায়গায় যদি ক্লিক করি তাহলে আমার লেখাটা টোটালি কিন্তু এভাবে ঘুরে গেল। এই দেখেন আমার লেখাটা কিন্তু টোটালি এভাবে ঘুরে গেল, এর ভিতরে আপনি নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন। আমি কিন্তু যদিও কিছু লেখে নাই, সো আমি যদি আমার নামটা আবার এখানে একটু লেখার চেষ্টা করি, অনিক MHMUD, সো এটা কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগে। দেন এটাকে হ্যান্ডেল করার জন্য এই যে আপনি এখানে একটা হ্যান্ডেল পাবেন, আপনি এটাকে উপরের দিকে ঘুরাই দেন, ঘুরাই দিলে দেখেন এটা উপর থেকে লেখাটা শুরু হয়ে গেল। দেন আপনি এটাকে সাইডে ক্লিক করেন, আপনার লেখাটা কিন্তু এভাবে
অনেক সুন্দরভাবে ঘুরে গেল। এবং টাইপ ওয়ানে পাথ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস এবং এটার কাজ আমাদের অনেক ক্ষেত্রেই করা লাগে। ওকে ফাইন, দেন আমাদের টাইপ টুলের ভিতর কি আর কোনো কিছু প্রয়োজন আছে একটু দেখি। না, আর এখানে যে টুলসগুলো আছে এগুলো আমাদের কোনোটাই খুব একটা কাজে লাগবে না। আমি কিন্তু আপনাদের সবটাই দেখাই দিচ্ছি যেগুলো আমাদের কাজে লাগে। ওকে, টাইপ টুলের পরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে আপনার টাইপ টুল, দেন হচ্ছে আমাদের রিফ্লেক্ট টুল আছে আর ক্রিয়েট আউটলাইন আছে। আচ্ছা, আমি ক্রিয়েট আউটলাইনটা আগে বোঝাবো আপনাদের, হোয়াট ইজ ক্রিয়েট আউটলাইন। ওকে, সো আমি এই যে একটা ফন্ট নিলাম, রাইট, এই যে একটা ফন্ট নিলাম, এখন আমি এইটার আর একটা কপি করে নিচে রাখলাম। সো ক্রিয়েট আউটলাইন জিনিসটা কি, এটাকে আপনি মাউসে রাইট ক্লিক করেন, করলে আপনি দেখেন ক্রিয়েট আউটলাইন একটা অপশন পাবেন যার শর্টকাট কিট হচ্ছে কী হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও। সো যখন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব, তাহলে এটা কিন্তু আমার টোটালি ভেঙে যাবে। ভেঙে যাবে বলতে আপনি এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখেন, আমি এটা কেটে দিই। এটা হচ্ছে দেখেন টোটাল একটা লাইভ ফন্ট, এটা টোটাল একটা লাইভ ফন্ট, আর এটা হচ্ছে আপনার একটা ভেক্টর, দিস ইজ এ ভেক্টর। ওকে, সো ক্রিয়েট আউটলাইনটা আমরা কেন করি, ক্রিয়েট আউটলাইনটা আমরা শুধুমাত্র করি আমরা যখন একটা বায়ারকে ফাইনাল ফাইলটা দিয়ে দিই। এই যে আমার যে একটা ফন্টটা দেখছেন, এই ফন্টটা যদি আমার বায়ারের কাছে না থাকে, আমার বায়ারের কাছে যদি এই ফন্টটা না থাকে, তাহলে কিন্তু আমার বায়ার এই ফন্টটা তার কাছে মিসিং দেখাবে। আর যখন আমি এটার উপরে কাজ করে ক্রিয়েট আউটলাইন করে দিব, তখন কিন্তু বায়ারের কাছে এই ফাইলটার কখনোই মিসিং দেখাবে না। বায়ার এটাকে তার ইচ্ছা মতো প্রিন্ট করতে পারবে, সে যে কোনো জায়গাতে ইউজ করতে পারবে, এটা টোটালি তার ব্যক্তিগত বিষয়। আর তবে এখানে ক্রিয়েট আউটলাইন করার পরে আমরা কিন্তু আর কোনো কিছু মানে চেঞ্জ করতে পারবো না। লাইক দেখেন এই লরেন ইসপাম যেখানে লেখা আছে, এখানে কিন্তু আমি আমার নাম লিখতে পারতেছি, তাই না? এই যে এখানে কিন্তু আমি আমার নামটা লিখতে পাচ্ছি, বাট আমি কিন্তু এই যে লরেন ইসপাম নিচেরটাই এইটাই কিন্তু আমরা কিন্তু আমার নামটা কোনোভাবেই লিখতে পারবো না, কারণ এটা আমি অলরেডি ক্রিয়েট আউটলাইন করে ফেলেছি। সো ক্রিয়েট আউটলাইন মানে হচ্ছে এক কথায় আমরা ফন্টটাকে ভেঙে ফেলে দিই, আমরা ফন্টটাকে আপনার একটা ভেক্টরে পরিণত করে ফেলি, যেটা হচ্ছে লাইভ ফন্ট থেকে একটা ভেক্টরে পরিণত করে ফেলি। সো এটাই ছিল ক্রিয়েট আউটলাইন। দেন হচ্ছে আমাদের কি আছে আপনার রিফ্লেক্ট টুল। ওকে, রিফ্লেক্ট টুলের কাজ করার জন্য আমি আপনার পলিগোনাল থেকে একটা শুধুমাত্র আমি একটা আপনার ত্রিভুজ নিব, নিয়ে ত্রিভুজটাকে আমি আমাদের সিলেকশন টুল দিব, দিয়ে আমি এটাকে ঘুরাবো, এরকমভাবে ঘুরিয়ে নিলাম। দেন আপনি যখন আমাদের রিফ্লেক্ট টুলের উপর ক্লিক করবেন, শর্টকাট কী হচ্ছে ও, তখন এখানে এই যে একটা আপনার পয়েন্ট দেখতেছেন, রাইট? সো রিফ্লেক্ট মানে হচ্ছে আপনার এই জিনিসটা যেদিকে আছে এটাকে তার সে ঘুরাই দেবে। কীভাবে ঘুরাবে, আমরা যদি এখানে আপনার অল্টার প্রেস করে একটা ক্লিক করি, দেন দেখেন আমাদের একটা বক্স চলে এসেছে, এখান থেকে আমরা প্রিভিউয়ের উপর ক্লিক করলাম, দেখেন আমার অবজেক্টটা ছিল একদিকে কিন্তু হয়ে গেল আরেকদিকে। তো এটাকে আমরা দুইভাবে কাজ করতে পারি, প্রথমে এটাকে আমি ওকে করে দিলাম, তাহলে আমার এটা কোন দিকে ছিল আর এখন কোন দিকে হয়ে গেল সেটার কিন্তু লাইভ এক্সাম্পল আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আর একটাভাবে এটার কাজ করা যায়, সেটা হচ্ছে আবার আমি আমাদের রিফ্লেক্ট টুলটাকে নিলাম, নিয়ে আমি আবার এখানটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি এখন কপিতে দিলাম। কপিতে দিলে কি হচ্ছে, আমাদের সেম আর একটা অবজেক্ট এখানে কপি হয়ে গেল। এই যে আমাদের আর একটা অবজেক্ট এখানে আমরা কপি হয়ে গেল, এখন আমরা এটাকে দুইটা একসাথে মিলাই দিলাম। তো এই কাজটা আমরা কিন্তু প্রফেশনালি আমরা এভাবে কাজটা করি না। এটা আমরা কীভাবে করি, আমরা আমার যে অবজেক্টের উপর কাজ করতে হবে এটার উপর আমরা রাইট ক্লিক করি, করলে আমরা এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা পাবো রিফ্লেক্ট। আমরা এখান থেকে মেইনলি কাজ করি, এটা হচ্ছে আপনি হরিজেন্টালি করতে পারবেন, ভার্টিক্যালি করতে পারবেন, অ্যাঙ্গেল ওয়াইজ করতে পারবেন, আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রিফ্লেক্ট করতে চাচ্ছেন সেটাও আপনি করতে পারবেন, দেন এটাকে কপি করতে পারবেন, ওকে করতে পারবেন। সো এই ছিল হচ্ছে মোটামুটি রিফ্লেক্ট টুলের কাজ। আপনারা এটা নিয়ে যখন বেশি নাড়াচাড়া করবেন, তখন আপনারা এটার উপরে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে এটা কি। আপনারা যখন মেইনলি প্র্যাকটিস করবেন, তখন আপনাদের এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এটাই ছিল হচ্ছে আমাদের রিফ্লেক্ট টুলের কাজ। দেন হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। সো গ্রেডিয়েন্ট টুলের এখানে কাজ করতে গেলে আমরা গ্রেডিয়েন্ট মানেটা কি, গ্রেডিয়েন্ট মানেটা হচ্ছে আপনার একের অধিক কালার, একের অধিক কালার, সেটা হতে পারে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে, দশটা হতে পারে। সো এটাকে বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। সো গ্রেডিয়েন্ট টুলটা আমরা কোথায় পাবো, আমরা উইন্ডোতে আসবো, উইন্ডো থেকে আমাদের এখানে যদি গ্রেডিয়েন্টটা না থাকে তাহলে আমরা উইন্ডোতে আসবো, উইন্ডোতে এসে আমরা একটু গ্রেডিয়েন্ট খুঁজবো। এই যে গ্রেডিয়েন্ট, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস F9, দিলে আপনার গ্রেডিয়েন্ট টুলটা চলে আসলো। সো এখন আমি আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করে যদি এটার উপর একটা ক্লিক করি, দেখেন অলরেডি এখানে কিন্তু দুইটা কালার সে নিয়ে নিয়েছে।
অলরেডি আমি এটাকে যদি আরেকবার দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন সে কিন্তু অলরেডি দুইটা কালার এখানে নিয়ে নিয়েছে। সো গ্রেডিয়েন্টের কাজটা যখন আমি দেখাচ্ছি তখন আরেকটা জিনিস একটু ভালো করে আপনারা বুঝে নেন, লাইভ ফন্ট আই মিন ক্রিয়েট আউটলাইন করা বাদ না করা পর্যন্ত কখনো গ্রেডিয়েন্ট কাজ করে না। লাইক আপনি এটার উপরে যদি আপনি গ্রেডিয়েন্ট দিতে চান এটা কিন্তু গ্রেডিয়েন্ট হলো না, ফুললি সলিড একটা ব্ল্যাক কালার হয়ে গেছে। বাট আপনি এইটার উপরে যদি গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে এটা কিন্তু আপনি অনায়াসে গ্রেডিয়েন্টটা দিতে পারবেন। সো গ্রেডিয়েন্টের উপরেও আবার আমরা কালার চেঞ্জ করতে পারি, অপারসিটির কাজ করতে পারি। সো আমরা কালার চেঞ্জটা কীভাবে করব, এই যে আমরা গ্রেডিয়েন্ট স্লাইডার, আমরা গ্রেডিয়েন্ট স্লাইডারের উপর যদি একটা ক্লিক করি এখানে আমাদের অপারসিটি আসবে আর হচ্ছে লোকেশন আসবে, আর যদি আমরা এটার উপর ডাবল ক্লিক করি দেন আমরা এখান থেকে সোয়াসেস প্যানেল পাবো, দেন এখান থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখানে আমি একটা কালার চেঞ্জ দিলাম আর দেন এখান থেকে আমি এই কালারটা দিলাম, সো দিয়ে আমরা দেখেন টোটাল দুই কালারের একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি আরও একটা আপনার এটা তৈরি করতে, গ্রেডিয়েন্ট স্লাইডারটা আমি আরও একটা তৈরি করতে। এটা কীভাবে তৈরি করতে পারি, এই যে আমি যখন আমার মাউসের চাকাটা এই বরাবর এনেছি তখন দেখেন আমার মাউসের এখানে অলরেডি একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, এটার উপরে যখন আমি ক্লিক করব তখন আমার গ্রেডিয়েন্ট স্লাইডারটা আরেকটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমি এটাকে আরও একটা কালার দিতে পারি বা আমি এটাকে একটু রেডিশ টাইপের কালার দিই, দেন আমি যদি মনে করি এখানে আর একটা নিবো তাহলে আমি এটার উপরে জাস্ট ক্লিক করি, দেখেন এখানে আমরা আরও একটা নিতে পাচ্ছি, দেন এখানে আমি একটু ইয়েলো টাইপের কালার দিলাম, দেন আমি যদি মনে করি যে আমার এখানে স্লাইডার একটা বেশি হয়ে গেছে একটা রাখার প্রয়োজন নাই তাহলে এটাকে ধরে জাস্ট আমরা নিচের দিকে টান দিব, আমাদের ওইটা টোটালি ডিলিট হয়ে যাবে। সো এইভাবে আমরা গ্রেডিয়েন্টটা এখান থেকে নিলাম, এখানে আমরা গ্রেডিয়েন্ট টাইপ পাবো, হচ্ছে লাইনার পাবো, দেন হচ্ছে রিডায়াল পাবো, রিডায়াল মানে হচ্ছে আমাদের মাঝখান থেকে শুধুমাত্র কালারটা রিফ্লেক্ট হয়ে আসবে। তারপরে একটা অপশন আছে দেখেন প্রত্যেকটার উপর আপনারা একটা একটা করে নিজেরা ইউজ করে করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন কোনটা আপনাদের কী কাজ করে। সো আমাদের মেইনলি হচ্ছে আপনার রিডায়ালটা খুব একটা লাগে না, আমরা লাইনারের উপরেই কাজ করি, দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা কাস্টমভাবে তৈরি করে নিতে পারি। আর নাও আর একটা জিনিস দেখেন, এই যে এখানে আমাদের গ্রেডিয়েন্ট একটা টুল আছে, এই যে গ্রেডিয়েন্ট টুল যেটা শর্টকাট কী হচ্ছে জি, সো এটা দিয়ে আমি কালারটাকে কোথায় কতটুকু রাখবো কি রাখবো না এটা কিন্তু আমি ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এটাকে আমি বন্টন করে দিতে পারি। এই যে এই যে আমি যদি এটা নিয়ে যদি একটু চেষ্টা করি তাহলে আবার আমি গ্রেডিয়েন্ট টুলটা নিব, নিয়ে আমি যদি একটু এ দেখেন আমি কিন্তু নিজের ইচ্ছা মতো এটাকে বন্টন করতে পারছি, আমি কোন জায়গায় এটাকে দিব কিংবা কোন জায়গাতে দিব না, কোথায় কতটুকু দিব কোথায় কতটুকু দিব না এটা কিন্তু আমরা লাইভ এক্সাম্পল হিসেবে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে দিতে পারি। তাহলে আমরা গ্রেডিয়েন্টটা দিচ্ছি কোথা থেকে, আমরা গ্রেডিয়েন্টটা দিচ্ছি এখান থেকে, আর গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করছি কোথা থেকে, গ্রেডিয়েন্ট টুল থেকে। সো এই ছিল মোটামুটি গ্রেডিয়েন্টের মেন বিষয়। দেন আমাদের কি আছে, দেন হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট টুল। ওকে, সো লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার আগে আমি এগুলো সব এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি লাইন সেগমেন্ট টুলে যাব। এটা আমাদের লাইন সেগমেন্ট টুলটা, এই যে লাইন সেগমেন্ট টুল, এটা হচ্ছে আমাদের মেন বিষয়, লাইন সেগমেন্ট টুল। আমরা এটাকে একটা টান দিব, আমরা এটা থেকে লাইন তৈরি করতে পারি। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লাইন সেগমেন্ট টুল কখনো ফোরগ্রাউন্ড কালার, সরি এটা ফটোশপ না, আপনার ফিল কালার কখনো সাপোর্ট করে না, এটাকে সবসময় স্ট্রোক কালারে কাজ করতে হয়। সো এটাকে আমরা কিন্তু একটা দাগ টানা আছে এটা আমরা দেখতে পাচ্ছি না, সো এটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অলরেডি আমাদের একটা দাগ টানা আছে। সো এটা আমরা যখন এটা সিলেক্ট করছি তখন বুঝতে পাচ্ছি। সো এটা যদি আপনার ভিউ থেকে আপনি আউটলাইনে ক্লিক করেন কন্ট্রোল ওয়াই শর্টকাট কি, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার এখানে অলরেডি একটা দাগ আছে। সো এটা হচ্ছে আউটলাইন, আর হচ্ছে আপনার জিপিইউ প্রিভিউ, এটা হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ওয়াই, এটা আপনাদের শিখিয়ে দিলাম, এটা কাজে লাগবে ভবিষ্যতে আমাদের প্রজেক্টে। তো এখন সময় হলো, দ্যাটস ওয়াই এখনই শিখিয়ে দিলাম। তো আমি এখানে একটা কালার নিলাম, আমি এখান থেকে ইয়েলো কালার নিলাম, দেন এটাকে আমি একটু বাড়াই দিই, একটু বাড়াই দিয়ে এটা আমি 18 PT করলাম, দেখেন আমাদের অলরেডি লাইন সেগমেন্ট টুলটা চলে আসছে। দেন এটাকে আমরা আরও বিভিন্নভাবে নিতে পারি, এই যে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারি লাইন সেগমেন্ট টুলটা। দেন আমরা যদি শিফট ধরি তাহলে সেটা আমার শুধুমাত্র স্ট্রেট টানবে, দেন আমার যদি মনে হয় 2 ইঞ্চির একটা লাইন সেগমেন্ট দরকার আমি এটাকে 2 ইঞ্চিতে নিলাম, এটা শুধুমাত্র 2 ইঞ্চি হবে। দেন এইগুলোর ভিতরেও আবার কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে, কীরকম ইফেক্ট আছে আমরা একটু দেখি। দেখা যাচ্ছে এই লাইন, এটাকে আমি একটু জুম করে নিই, গ্রেডিয়েন্টটা লাগছে না, আমি এটাকে এখন কেটে দিলাম। সো এই লাইনটাকে, এই যে এখান থেকে আমরা
বিভিন্ন ইফেক্ট দিতে পারি। আমি ধরেন এটাকে এভাবে নিলাম, আমি এটাকে এভাবে চাচ্ছি, আমি এটাকে এভাবে করতে পারি, আমি যদি এভাবে চাই এভাবে করতে পারি, আমি যদি এভাবে চাই এভাবে করতে পারি। আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। আমি এভাবে খুঁজছি, চাচ্ছি, এভাবেও করতে পারি, সেটা টোটালি আমার নিজের বিষয়, আমি এটাকে কিভাবে নিব। দেন আপনি এটাকে, আপনি যদি স্ট্রোক থিকনেসটা বাড়াতে থাকেন তাহলে দেখবেন এটা আপনার পরিবর্তন হচ্ছে, আপনার সামনে পরিবর্তন হচ্ছে। দেন আপনি এটা যদি কালার পরিবর্তন করতে চান, আপনি এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন। টোটালি আপনার ব্যক্তিগত বিষয়, আপনি এটা নিয়ে কী করবেন কিংবা কী ধরনের শেপ তৈরি করবেন। ফাইনালি যখন এটার কাজটা হয়ে যাবে তখন অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। তাহলে এটাকে আপনার যেই আমাদের কী কালারে ছিল, আমাদের স্ট্রোক কালার ছিল, স্ট্রোক কালার থেকে ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। এটাকে আমরা কী কারণে করলাম এটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এখানে 18 পিটিতে এরকম দেখাচ্ছে। আমরা যখন এই যে এটা আমাদের এখন কিন্তু এরকম দেখাচ্ছে, যত জুম করব তখন কিন্তু আমাদের এটা, মানে আসলে জুমের সাথে এটা আমাদের তারতম্য হয়ে এটা কম বেশি হতে থাকবে, আমাদের সাইজটা কম বেশি হতে থাকবে। তো যখন আমরা এটাকে আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব, দেন এটা আমাদের টোটালি একটা ভেক্টরে পরিণত হয়ে গেল। দেন এটাকে আপনি যেটাই করেন সব কিছু মিলাই এক মাপই থেকে যাবে। সো এখন আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে এটাকে আবার ডিলিট করে দিলাম। সো আজকের ক্লাসটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আমাদের এই ছিল আজকের টুলস, ক্লাসটা অনেক লং হয়ে গেল। তো প্র্যাকটিস করবেন বেশি বেশি, আশা করি আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।